দর্শক আপনারা দেখছেন এখানে কিছু গরু নামানো হচ্ছে এই গরুগুলি কিন্তু একদিন পর আর একটা দিন বাকি আছে ঈদ উল ফিতর উপলক্ষে এগুলা কাটাই করা হবে এই যে সব বড় বড় মাংসের সার এই সারগুলি তাদের সঙ্গে সংশোধন করছেন আমাদের দিনাজপুরের হায়দার ভাই তো আমরা একটু হায়দার ভাইয়ের সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঈদ কালেকশন ঈদ কালেকশন ঈদ কালেকশন এবার রোজার ঈদে কতগুলো করবেন আপনি বেশি না যে যত ভাগ ভাগ হয়েছে এবার আমি তাও এবার তো মনে হয় ভাগের সংখ্যাটা বেশি হ্যাঁ হলেও তাও আমি দশটা গরু নিয়েছি দশটা দশটার ভিতর যদি আটটা সাতটা যায় ওইটাও বহু সাত আটটা গেলে বহু তো এবার কত কেজি মাংস টাকা করে বিক্রি করবেন আশা করছেন এবার ঈদে যদি 800 বেজে আমি 750 মানুষ 800 বেজলে আপনি 750 বেজবেন আমার তো ছাড় থাকবে 10 টাকা 20 টাকা ছাড় থাকবে আর কেউ যদি 750 বেজে ওই যে 10 টাকা 20 টাকা ছাড় থাকবে কেমন যেমন যদি 5 কেজি গরু নিল 350 দাম লাগলো 50 টাকা কম দিলাম মানে মোটের উপরে কম আছে হ্যাঁ কম আছে কম থাকবে আজকে কয়টা গরু কিনছেন আজকে 10টা সর্বমোট 10টা কিনলেন এগুলা কি কালকে আর পরশু দিন মানে কালকে কালকে ক্লিয়ার সব ক্লিয়ার হয়ে যাবে কালকে আজকে যদি ক্লিয়ার কালকে ক্লিয়ার কালকে ক্লিয়ার হবে না দর্শক আমরা হায়দার ভাই এখানে উপস্থিত আছি আমরা হায়দার ভাই গরুগুলি একটু দেখাবো গরুগুলি নামানো হচ্ছে এই গরুগুলির এই যে হায়দার ভাই দোকান এটা হচ্ছে মেইন দোকান এটা হলো ভণ্ডার বাবু তাহলে হাজার ভাই এটার নাম কি দিছেন এটা গন্ডার বাবু এটা গন্ডার বাবু গন্ডারের মতো সিং না আচ্ছা এটার ওজন কতটুকু আছে রাজা ভাই এটা তিন মন হবে তিন মন হবে নাকি বেশি হবে ভাই তিন মনের বেশি হবে তো ভাই হ্যাঁ এটা তো চার মনের কাছাকাছি আছে এটা চার মনের কাছাকাছি আছে হায়দার ভাই একটু দুষ্টামি করলেন দেখুন হায়দার ভাই গন্ডার বাবুকে আবার নেড়ে ছেড়ে দেখছেন নেড়ে ছেড়ে দেখছেন গন্ডার বাবুকে হায়দার ভাই তো এটা তো গন্ডার বাবু পাইলাম আর আরে আরেকটা বলে ধলা বাবু আনছেন কোনটা ধনু বাবু কোনটা এটা ধনু বাবু নাকি এটা ধনু বাবু আর এখানে কিন্তু সব গরুগুলি বাঁধা আছে ঈদ আকর্ষণ ঈদের জন্য 10টি গরু আর বাদ বাকি কিন্তু সব দেশি এই যে একটা দেশি যে এটা বের করা হচ্ছে সব রাখা হবে এখানে লাইন করে এটা দেশি হ্যালো ভাই দেশি কটা দেশি কটা দেশি ছটা আর সাতটা দেশি আর তিনটা হচ্ছে আপনার বড় ক্রস তো এইবার বড় গরু করলেন না কেন প্রতিবার তো 600 কেজি 700 কেজি করেন এবার কেন করছেন না বড় গরু সেটা আমরা একটু হাজার ভাইয়ের থেকে জানার চেষ্টা করি হাজার ভাই বড় গরু কেন করলেন না বড় গরু কেন করলেন না করবেন না সব দেশি সাতটা দেশি গন্ডার বাবু এটা আসলো এই এটা কোন বাবু আসছে ধনু বাবু এই যে আরেকটি আসলো দেখুন এগুলা কুরমাদে চলে যাবে এটা এই মাফ করবেন দর্শক সেমাই ঈদ ঈদ উল ফিতর এটা আবার দেখে শুনে নিচ্ছেন এটার ওজন কতটুকু হবে হাজার ভাই সাড়ে পাঁচ মন দেখুন এই যে আমরা দেখছি এটা ধনু বাবু না এটা ধনু বাবু হায়দার ভাই এটা কত নিছে এগুলা দেশি
হেদার ভাই ওই যে লাস্ট আরেকটি গরু আনা হলো এই যে মুখারি লাগানো হচ্ছে হেদার ভাই আমরা গরুর দামটা শুনি গরুর দাম বলা যাবে না এখন একটু বলেন না ওই যে বড়টা কত নিছেন বড়টা আর এই যে এটা বলা যাবে না এই দুটো কত নিছেন পরে বলবো এই দুটো কত নিলা 2 লাখ 53 2 লাখ 53 এই যে কালো বড়টি দেখছেন লালগুলো কত হয় ওটা 2 লাখ 53 85 এটা হচ্ছে এটা 85 দেশি একদম পিওর দেশি গরু 85000 টাকা সব কিন্তু গ্রাম থেকে সংগ্রহ করেছেন আর বড় গরুগুলি কিন্তু হাট থেকে সংগ্রহ করলেন হাইদার ভাই এটা কত নিলেন আমরা একটু জানি হাজারের গোয়া ঘোরাই তো এটা বড় সব থেকে সর্বোচ্চ গরু দর্শক দেখুন হায়দার ভাই গরু জবাই করবেন 10টি টার্গেট করেছেন আগামী ঈদুল আজহার একদিন পরে ঈদুল আজহা ঈদুল আজহার জন্য ঈদুল ফিতর দর্শক মাফ করবেন বারবার ভুল হচ্ছে আমার যার জন্য বারবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক ঈদুল ফিতরের জন্য এই গরুগুলি হায়দার ভাই জবাই করবেন মাংস বিক্রি করবেন এবং কত টাকা মাংস দর হবে সেই তথ্যটি কিন্তু হায়দার ভাই অলরেডি আমাদেরকে দিয়ে দিয়েছে কেউ যদি 800 বেচে হায়দার ভাই বিক্রি করবেন 700 কেউ 750 আবার কেউ যদি 750 বিক্রি করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও 10-20 টাকা ছাড় দিয়ে কিন্তু বিক্রি করবেন হায়দার ভাইয়ের কাছ থেকে ষাঁড়ের মাংস সংগ্রহ করতে পারবেন দেখুন তো দর্শক আপনারা যে যেখানেই থাকুন না কেন আপনারা যারা সুন্দর সুন্দর ষাঁড়ের মাংস প্রয়োজন হবে আপনারা ষাঁড়ের মাংস ক্রয় করার জন্য হায়দার ভাইয়ের দোকানে চলে আসবেন ইনশাল্লাহ ভালো মাংস পাবেন হায়দার ভাই কিন্তু সব কিন্তু ষাঁড় গরু আজকে আজকে আগামীকাল সকাল থেকে কিন্তু শুরু করে দেবেন সকাল থেকে কেনা মাংস শুরু করবেন কেনা বেচা বিক্রি শুরু করে দেবেন আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম আমরা উপস্থিত ছিলাম দিনাজপুর শহরের রামনগর মোড় এলাকায় হায়দার ভাইয়ের দোকান থেকে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন হায়দার ভাই দর্শকদেরকে কিছু বলেন একটা কথা এক দুটো কথা বলেন দর্শকদেরকে একটু কথা বলেন সকলকে ঈদ মোবারক ঈদ মোবারক প্রিয় দর্শক আমি আব্দুল সামাদ সামাদ ভাই আমরা পাচ্ছি আমরা আমাদের প্রবীণ সামাদ ভাই লালবাগ হাজির মোড় বাড়ি হ্যাঁ রামনগর পেশাগত দোকান পেশাগত দোকান হ্যাঁ মাংসের ব্যবসায়ী হ্যাঁ তো আমি কালকে রামনগরে দোকান করব আচ্ছা ইনশাআল্লাহ আপনার দাওয়াত থাকলো প্রতিটা মুসলমান ভাইদেরকে দাওয়াত থাকলো যারা মাংস নেবেন ঈদ মোবারক গোস্তের দাওয়াত থাকলে যারা গোস্ত কিন্তু তারা আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ।